আমরা কি দিনে দিনে বেটে হয়ে যাচ্ছি? এক সময় তো আমরা অনেক লম্বা ছিলাম, শ্রী রামচন্দ্র আজ আরো লম্বিত বাহু ছিল। তাহলে আজকে আমাদের এই বেটে অবস্থা কেন? এরপরে কি আমরা আরো বেটে হয়ে যাব? খুঁজব এর উত্তর এই ভিডিওর মাধ্যমে। হরে কৃষ্ণ রাধা রাধি, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পরমানন্দ মাধবম। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এই ভিডিওটি যথেষ্ট ইন্টারেস্টিং হবে, কারণ আমরা এই ভিডিওটিতে শাস্ত্রসম্মত এবং বিজ্ঞানসম্মত এই দুইভাবেই দেখব যে আমরা কেন বেটো হচ্ছি বা সত্যিই কি আমরা বেটো হচ্ছি কিনা। তো অবশ্যই আগেই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে, এবং তারপরে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। তো বন্ধুরা, শুরু করা যাক প্রথমে শাস্ত্রীয় পয়েন্ট অফ ভিউ দিয়ে। তো এ সম্বন্ধে একটি খুব সুন্দর এবং ইন্টারেস্টিং গল্প আছে আমাদের শাস্ত্রতে। তো বন্ধুরা, আমরা এই গল্পটি শুনব বিষ্ণুপুরাণ থেকে। মহর্ষি পরাশর এই কথাটি বলছেন মহারিষি মৈত্রেয়কে। তো বন্ধুরা, গল্পটি শুরু হচ্ছে এখান থেকে যে যে সত্যযুগে রৈবত নামে এক রাজা ছিল, তার একটি মেয়ে ছিল, তার নাম রেবতী। রৈবত ওই কন্যাকে কোন পাত্রে সম্পাদন করবেন এই নিয়ে ভীষণ চিন্তার মধ্যে ছিলেন, কারণ সেই সময় তার ভারতবর্ষে যত বা তার রাজ্যের চারপাশে যত রাজা ছিল তারা প্রত্যেকেই খুব জ্ঞানী গুণী এবং সামর্থ্যবান ছিলেন, এবং তারা বেশিরভাগই তার বন্ধু বা তার বন্ধুর পুত্র এরকম। তো কাকে দেবেন, সুপাত্রস্থ করবেন তার কন্যাকে, এই নিয়ে তিনি অনেক চিন্তাভাবনার মধ্যে ছিলেন। তো তিনি এইটার সমাধানের জন্য একদম সোজা চলে গেলেন পদ্মজনী ব্রহ্মার কাছে। সত্যযুগ যেহেতু, তাই তখনকার দিনে মানুষেরা ডাইরেক্ট ব্রহ্মলোক অব্দি যেতে পারত। তো রৈবত চলে গেলেন পদ্মজনী ব্রহ্মার কাছে তার এই সমাধানটা চাইতে। তো তিনি গিয়ে দেখলেন যে সেই সময় ব্রহ্মা গান শুনছেন, সেখানে হা হা হু হু নামে দুজন গন্ধর্ব অত্যন্ত সুন্দর দিব্য গান্ধর্ব গান সেখানে প্রেজেন্টেশন করছেন। তো এই যে হা হা হু হু, বন্ধুরা দুই গন্ধর্ব দয় এই হুহুকে আমরা কিন্তু আগে পেয়েছি। বন্ধুরা নিশ্চয়ই আপনারা যারা আমাদের চ্যানেলকে দেখেন দেখেছেন যে গজেন্দ্র মোক্ষম স্তোত্রে এই হুহুকেই কিন্তু দেবল ঋষি সাপ দিয়ে ক্রুচ্চ অর্থাৎ কুমির করে দিয়েছিল। তো এই হুহু, এই গন্ধর্ব তখন কিন্তু আমরা এখানে পেয়েছি, বা যারা আমাদের ওই ভিডিওটি দেখেননি, যারা গজেন্দ্র মোক্ষম তত্ত্বটি শোনেননি বা তার আলোচনা শোনেননি, অবশ্যই এখানে শুনে নেবেন, তখন এখানে এই হুহুকে পেয়ে যাবেন। হুহু কী করেছিল, হুহুর কী চরিত্র ছিল বুঝতে পারবেন সেখানে। যাই হোক, সেটি অন্য ঘটনা। এই ঘটনায় হুহু হা হা হুহু গান গাইছেন ব্রহ্মার সামনে, অত্যন্ত সুন্দর দিব্য গান্ধর্ব গান প্রেজেন্ট করছেন ব্রহ্মার সামনে, আর এত সুন্দর গান যে রৈবত ভাবলেন যে এই গানটি শেষ হওয়ার পরেই তিনি তার কথাটি প্রেজেন্ট করবেন ব্রহ্মার সামনে। তো গানটি কিছুক্ষণ চলল, গান চলার পর তিনি তো ব্রহ্মাকে বললেন যে হে পদ্মজনী ব্রহ্মা, আমার এই এক কন্যা আছে, আপনি অবশ্যই জানেন যে তিনি তাকে আমি কোন কার কাছে সুপাত্রস্থ করবো, তো সেই ব্যাপারে ভীষণ চিন্তার মধ্যে আছি। তখন ব্রহ্মা তাকে বললেন যে আচ্ছা, কোন বরে কন্যা দান করা তোমার ইচ্ছা? রৈবত বললেন যে কোন বরে সমর্পণ করা সেটা তার থেকে বড় কথা হচ্ছে যে আপনার ইচ্ছা কি, কাকে আমার কন্যাকে দান করব বলে। আপনি তো সবই জানেন যে আমার কি মনের ইচ্ছা, তো কাকে আমি দান করব সে ব্যাপারে আমার কন্যাকে, সে ব্যাপারে আপনি একটু ভালো করে আমাকে অ্যাডভাইস করুন। তখন ভগবান বা পিতামহ ব্রহ্মা একটু অবনত থেকে বললেন যে তুমি যাদের যাদের নাম ভেবে রেখেছো বা বলছো তারা তাদের কথা দূরে থাকুক, কারণ তাদের পৃথিবীতে তারা তো নেই, তাদের কোনো বংশও এখন আর নেই। তখন রৈবত একটু ঘাবড়ে গেলেন, বলছে কেন? বলছে কারণ তুমি এইখানে যেটুকু সময়ে অল্প সময়ে গান শুনেছো সেই সময়ের মধ্যে বহু যুগ অতিক্রান্ত হয়ে গেছে, পৃথিবীতে এখন আর সত্যযুগ নেই, সত্যযুগের পর ত্রেতাযুগ অতিবাহিত হয়েছে, দ্বাপর যুগ অতিবাহিত হয়ে দ্বাপর যুগের শেষ চলে এসেছে। তো সুতরাং তুমি যে সময় পৃথিবী থেকে এসেছিলে সেই সময়টি অতিবাহিত হয়ে গেছে, বহু যুগ অতিক্রান্ত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইখান থেকে আমরা কিন্তু আরেকটা জিনিস পেয়ে যাই যে এই কালচক্র, অর্থাৎ আমাদের পৃথিবীতে যে কালচক্র চলছে, আমাদের পৃথিবীর ওপরে ব্রহ্মলোকে কিন্তু সম্পূর্ণ অন্য কালচক্র চলছে। ব্রহ্মলোকের
কিয়দক্ষণ সময়, মানে খুব অল্প সময়, কয়েকক্ষণ সময়ে কিন্তু আমাদের পৃথিবীতে বহু যুগ অতিক্রান্ত হয়ে যেতে পারে। এটা কিন্তু তার একটা প্রমাণ আমরা এখান থেকে পেয়ে যাই। যাই হোক, সে অন্য কথা। তো এখন ব্রহ্মা বললেন যে তুমি যে সময় গান শুনছিলে সে সময় বহু সংখ্যক চতুর্যুগ অতিক্রান্ত হয়েছে, এখন পৃথিবীতে অষ্টবিংশতিতম মনুর চতুর্যুগ প্রায় শেষ হয়ে এসছে, এখন কলিকালের যুগ শুরু হতে চলেছে। এই সময় তোমার বন্ধুবান্ধব কেউ নেই, এখন তুমি একাকি অন্য কোনো ব্যক্তিকে এই কন্যাকে সম্প্রদান করো। বহুকাল হলো তোমার বন্ধুবান্ধব মন্ত্রীভৃত্য সকল সৈন্য তোমার যে রাজ্যপাট, তোমার যে ধন সম্পদ সবই প্রায় নষ্ট, সবই নষ্ট হয়ে গেছে, কিছুই তার অস্তিত্ব নেই। তখন রাজা মানে ভয়গ্রস্ত হয়ে পড়লেন। তিনি ভগবান ব্রহ্মাকে বললেন, ভগবান তাহলে এই অবস্থায় এখন কোন ব্যক্তিকে আমি আমার কন্যাকে সম্প্রদান করব, একাকি আপনি বলছেন, কীভাবে সম্প্রদান করা কর্তব্য হবে সেটা আপনি বলুন, আমার মেয়েকে নিয়ে আমি এখন কোথায় যাব, কীভাবে, কারণ আমার আপনি বলছেন রাজ্যপাট নেই, আমার মন্ত্রী নেই, আমার বন্ধুবান্ধব কেউ নেই, আমি এখন বহু সংখ্যক চতুর্যুগ অতিক্রান্ত, আমাকে তো কেউ চিনবেই না, আমাকে তো জানবেই না, আমি কাকে দেব। তখন ব্রহ্মা একটু চিন্তা করলেন, চিন্তা করে নিয়ে বললেন যে যিনি জন্মরহিত, যাকে যার মধ্যে আদি মধ্য বা অন্ত জ্ঞাত হতে আমরা সমর্থ নই, যিনি সর্বগত ও সকলের বিধাতা, যিনি পরমেশ্বর, আমরা যার তত্ত্ব, অসাধারণ কর্ম বা অসাধারণ ক্ষমতা সম্বন্ধে কিছুই অবগত নই, কলা কাষ্টা মুহূর্ত প্রভৃতি কাল দ্বারা যার বিভূতির পরিণাম হয় না, যার জন্ম নেই মৃত্যু নেই, সমস্ত বস্তুই যার মূর্তি, যিনি সনাতন, যার নাম বা রূপ নেই, যে অব্যয় পুরুষের অনুগ্রহে আমি জগৎ সৃষ্টি করছি, রুদ্র ক্রোধপূর্বক সংহার করছেন ও মধ্যে বিষ্ণু নামক পরম পুরুষ রক্ষা করছেন, যিনি জন্মরহিত, যিনি আমাদের রূপ ধারণপূর্বক ব্রহ্মাণ্ডকে সৃজন করেন, যিনি পুরুষোত্তম রূপে সমুদায় পালন করে থাকেন, যিনি রুদ্ররূপে বিশ্বে সংহার করেন, যিনি অনন্ত রূপ হয়ে সমুদায় ধারণ করছেন, যিনি ইন্দ্রাদি রূপে সৃষ্টি রক্ষা করছেন, যিনি চন্দ্র সূর্য রূপে অন্ধকার ধ্বংস করছেন, যিনি পাকের নিমিত্ত অগ্নিরূপ ধারণ করে লোক সকল প্রতিপালন করছেন, যিনি পৃথিবী মূর্তি ধারণ করে অব্যয় রয়েছেন, যিনি বায়ুরূপ হয়ে প্রবাহিত হয়েছেন, যিনি জলরূপে সকলের তৃপ্তি উৎপাদন করেন, যিনি জগতের অবস্থানের নিমিত্ত আকাশরূপ হয়ে সমুদায় পদার্থকে স্থান প্রদান করছেন, যিনি সৃষ্টিকর্তা হয়ে নিজেকে নিজেই সৃষ্টি করেন, যে দেবতা পালনকর্তা হয়ে আপনাকে আপনিই পালন করেন, যিনি অন্তকারী হয়ে বিশ্বরূপ আপনাকেই সংহার করেন, যিনি অব্যয় যাতে পৃথক কোনো বস্তু নাই, রাজন যাতে এই জগৎ অবস্থান করছে, যিনি স্বয়ং জগৎ, যিনি এই জগতের আদি, যিনি এই জগতের অনুপ্রবিষ্ট হয়েছেন, যিনি স্বয়ম্ভূ, যা হতে সমুদায় প্রাণী উৎপন্ন হচ্ছে, সেই বিষ্ণুই স্বীয় অংশ দ্বারা পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। হে রাজা, হে রাজন, হে ভূপতে, পূর্বকালে কুশস্থলী নামে যে অমরাবতীর ন্যায় পরম রমণীয় তোমার যে পুরী ছিল বা তোমার যে রাজ্য ছিল, তোমার যে প্রাসাদ ছিল কুশস্থলী নগরে, সেই নগর স্থানে এখন দ্বারকা নামে এক নতুন রাজ্য, নতুন লোকালয় সৃষ্টি হয়েছে। বিষ্ণুর অবতার বলদেব সেই দ্বারকাপুরীতে অবস্থান করছেন। রাজেন্দ্র, সেই মায়া মনুষ্য বলদেবকে এই কন্যা সম্প্রদান করো, এই কন্যা তার ভার্যা হবে, ইনি এর যোগ্য বর, এই কন্যা শ্রীরত্নস্বরূপ, এদের দুজনের মিলন হলে উত্তম সংযোগ স্থাপন হবে। তো এই হলো শাস্ত্রীয় কাহিনীর একটি অংশ। এরপর বন্ধুরা এখান থেকে একটু কাটছি, কারণ এখান থেকে একটা জিনিস প্রতিপাদ্য যে এই যে বিষ্ণুর অবতার বলদেবকে ধরা হচ্ছে, আমরা কিন্তু লোকচরিত কথা জানি যে বলদেব হচ্ছেন অনন্ত নাগের অবতার, নারায়ণের অনন্ত নাগের অবতার না বন্ধুরা, বিষ্ণু পুরাণ কিন্তু বলছে বলদেব বা বলরাম, কিন্তু
বিষ্ণু মানে এই বিষ্ণু কিন্তু আমাদের নারায়ণ বা বিষ্ণু নন, এই হচ্ছেন কিন্তু অনন্ত দেব অর্থাৎ অনন্ত বিষ্ণু, শ্রীকৃষ্ণ থেকে সৃষ্ট যে অনন্ত দেব আছেন অর্থাৎ যিনি সংকর্ষণ বলদেব আছেন, সেই সংকর্ষণ বলদেবের অবতার হচ্ছেন আমাদের এই বলদেব। আর শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি গোলোক বৃন্দাবনে থাকেন তিনিই কিন্তু এই বৃন্দাবনে অবতীর্ণ হয়েছেন। তো বন্ধুরা এইটা কিন্তু বুঝতে হবে আপনাদের, তো সেই জন্যই একটু থামালাম। এরপরে আমরা আবার এসে চলে আসছি, গল্পে চলে আসছি। তো এবার পরাশর যিনি এই কাহিনীটি বলছেন মৈত্রমুনিকে, তিনি বললেন যে এরপর রাজা ব্রহ্মা কর্তৃক ব্রহ্মা দ্বারা এইভাবে নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি তো অবতীর্ণ হলেন আবার তার রাজ্যে। এসে দেখলেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিছুই নেই, কিছুই বর্তমানে তার রাজ্যপাঠ সমস্ত কিছু চেঞ্জ হয়ে সম্পূর্ণ এক নতুন নগরী স্থাপন হয়েছে, যে স্থানে বহু চতুর্যুগ আগে কুশস্থলী নামে তার রাজ্য ছিল, তার বিশাল রাজ্যপাঠ ছিল, সেই জায়গায় সব কিছু ধ্বংস হয়ে গিয়ে নতুনভাবে নতুন রাজ্য স্থাপনের, তার নাম হচ্ছে দ্বারকা। সেই দ্বারকায় তিনি এসে এবার তো তার মেয়েকে নিয়ে আসলেন। এইবার তিনি এসে দেখলেন এ কী অবস্থা, এ একে তো রাজ্যপাঠ সব গেছে, তারপর এই পৃথিবীর তো সমুদায় মানুষই হ্রস্বকার হয়ে গেছে অর্থাৎ ছোট হয়ে গেছে, বেটো তাকে তো দেখতে তালগাছের মতো লাগছে, আর বাকি সবাই তো খুব ছোট, এ তো মহা সমস্যা, তারা তেজহীন হয়ে গেছে, অল্প সামর্থ্য বিশিষ্ট ও সামান্য জ্ঞান সম্পন্ন, এ তো কিছুই মিলছে না। কারণ সেই যুগে যে চতুর্যুগের যে সত্যযুগের সমান রৈবত গিয়েছিলেন সেই সময় মানুষের অনেক ক্ষমতা ছিল, হ্যাঁ অনেক তেজসম্পন্ন ছিলেন, অনেক লম্বা ছিল, যে সময় তারা স্বয়ং স্বশরীরে ব্রহ্মলোকে যাত্রা করতে পারত। আর এই অষ্টবিংশতিতম মনুর্যুগের দাপরে তো এদের মানুষের কোনো ক্ষমতাই নেই, মানুষ ছোটোখাটো চেহারা হয়ে গেছে, আর মানুষের দেহ রহস্যকার হয়ে গেছে, তাদের ক্ষমতা কমে গেছে, তারা কিছুই সেরকম ভালো জ্ঞান সম্পন্ন নয়, তাই এখানে কী হবে। এইসব যখন চিন্তা করছেন এই সময় এত বিশাল বড় একজন পুরুষ আর তার সঙ্গে একজন স্ত্রীকে এরকম বা নারীকে এরকম দেখে তো দ্বারকায় হুটুপুটি পড়ে গেছে, সবাই পড়ি কি মরি করে রাক্ষস ভেবে দৌড় দিয়ে সোজা খবর পাঠালো বলরামের কাছে। আর বলরাম তো সঙ্গে সঙ্গে তার লাঙল নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। এসে এখন বলরামকে দেখে রাজা বুঝতে পারলেন যে ইনি অসীম জ্ঞানশালী, এবং এই মানে তার যে শক্তি সেই শক্তির আভাস, বলদেবের যে শক্তি, রাজার তেজপূর্ণ উপস্থিতি সেখানে কিন্তু বুঝতে পারলেন রাজা। এবং তখন তিনি বলরামকে নিজের কন্যা সম্প্রদান করলেন। বলরাম দেখলো তো এ তো কন্যা অতি অতি দীর্ঘাঙ্গী, এ আমার সঙ্গে বিয়ে হবে কী করে, তখন একে তো আমার সাইজে আনতে হবে। তখন বলরাম কী করলেন, ওই লাঙল দিয়ে ওই কন্যার মানে রেবতী যে কন্যা ছিল, রৈবতের কন্যা রেবতী, তার কাঁধে ওই লাঙল দিয়ে চাপ দিয়ে তাকে নিজের হাইটে নামিয়ে আনলেন। তো বন্ধুরা এই গেল শাস্ত্রের প্রমাণ, যেখানে আমরা দেখছি যে কিছু যুগ আগে বা কয়েক যুগ আগে মানুষেরা অনেক অনেক লম্বা ছিল, আর তারপরে যখন বহু যুগ চতুর্যুগ পর অতিক্রান্ত হয়েছে দাপরে আমরা কিন্তু দেখছি মানুষরা কিন্তু ছোট হয়ে গেছে বা বেটে হয়ে গেছে, বা এমনকি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভ্রাতা অনন্ত বলদেবও কিন্তু বেটে আকারেই এই ভূমিতে এসেছিলেন। তো বন্ধুরা এবার আমরা বিজ্ঞানসম্মতভাবে দেখব যে সত্যি কি আমরা বেটে হয়ে যাচ্ছি নাকি আমাদের এ ব্যাপারে কোনো চিন্তার কারণ আছে না নেই। গ্লোবাল সিটিজেন্স ওয়েবসাইট তাদের একটি রিপোর্টে বলছে যে নতুন স্টাডিতে দেখা যাচ্ছে যে মানুষের হাইট কিন্তু সারা পৃথিবী জুড়েই একটু কমছে, তবে তাদের কারণ যারা যা দেখাচ্ছে সেটা কিন্তু একটু অন্যরকম, দেখা যাক তারা কি কারণ বলছে। দেখা যাচ্ছে যে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে যেরকম আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান অনেক বেড়েছে এবং আমাদের সুখ সুবিধাও অনেক বাড়ছে, সেই রকম আমাদের জীবন ধারণের কালও অনেক বাড়ছে, অর্থাৎ আমাদের লাইফ স্প্যান বাড়ছে। কিন্তু একটি সবচেয়ে ওয়ারিং জায়গা হচ্ছে যে আমাদের হাইট, মানুষের হাইট একটু কমছে। এ ব্যাপারে
1896 সাল থেকে 1996 সাল এই 100 বছরের উপর একটি 200টা দেশের উপর 1472টা স্টাডি করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে আজ থেকে প্রায় 30-40 বছর আগে মানুষের হাইট যা ছিল এখন ধীরে ধীরে সেই হাইট কমছে। তা এর কারণ হিসেবে তারা বলছেন যে আমাদের খাদ্যাভ্যাস, অর্থাৎ পৃথিবীতে যত দারিদ্রতা বাড়ছে তত যেসব জায়গায় বেশি দারিদ্রতা সেখানকার মানুষেরা কম নিউট্রিশনপূর্ণ খাবার খাচ্ছেন, এবং এই কম নিউট্রিশনপূর্ণ খাবার এবং তাদের পরিশ্রম করার ক্ষমতার কমে যাওয়ার জন্য তাদের হাইট কমে যাচ্ছে। যেসব জায়গায় উন্নত দেশগুলোতে খাবারের মান, গুণগত মান ভালো, অর্থাৎ নিউট্রিশনাল ফ্যাক্টর যেখানে ভালো আছে এবং যেখানকার মানুষকে একটু বেশি পরিশ্রম করতে হয় সেখানকার মানুষেরা কিন্তু একটু বেশি উচ্চতা সম্পন্ন, এছাড়া বাকি মানুষরা কিন্তু ধীরে ধীরে একটু হাইট কমে যাচ্ছে। যদিও আমাদের দেখতে হবে এই স্টাডিটা কিন্তু মাত্র 100 বছরের মধ্যে করা হয়েছে এবং 200টা দেশের ওপর। এছাড়া দেখা যাচ্ছে যে একটু একটু করে মানুষের হাইট কিন্তু তাদের স্বভাব, তাদের স্থান কাল এবং তারা কিভাবে খাওয়া দাওয়া করছে তার উপর মানুষের একটু হাইট কিন্তু চেঞ্জ হচ্ছে। কোনো জায়গায় হয়তো হাইট বাড়ছে, কোনো জায়গায় আবার হাইট কমেও যাচ্ছে। এটা কিন্তু বেশিরভাগই হচ্ছে খাওয়া দাওয়া এবং ম্যাল নিউট্রিশনের উপর বা নিউট্রিশনের উপর যে বলতে পারেন। তো যেহেতু আজকের বিজ্ঞান প্রায় 150 থেকে 200 বছরের পুরনো, এভিডেন্স হিসাবে এদের কাছে কিন্তু বেশি কোনো প্রমাণ নেই। বেশি প্রমাণ বলতে মাত্র 600,000 বছর আগে আবিষ্কার হওয়া কয়েকটি মানুষের কঙ্কাল। এখান থেকে কিন্তু আজকের বিজ্ঞান কোনো ধারণায় উপনীত হতে পারছে না যে আমরা কি বেটে হয়ে যাচ্ছি না লম্বা হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের শাস্ত্র যেহেতু কয়েক চতুর্যুগ ধরে, এবং বন্ধুরা শুধুমাত্র কলিযুগের সাহিত্যকালই হয়তো হবে প্রায় 700,000 বছর, তার মধ্যে মাত্র 5,000 বছর অতিক্রান্ত হয়েছে। এর আগে দ্বাপর যুগ চলেছিল প্রায় 1,200,000 বছর শাস্ত্র অনুসারে অবশ্যই। তো বুঝতে পারছেন আজকের বিজ্ঞানের স্থায়িত্বকাল আমাদের শাস্ত্রের স্থায়িত্বকালের কাছে কিছুই না, কারণ আমাদের শাস্ত্র অনেক বেশি পুরনো, অনেক যুগ যুগ ধরে এই চর্চা চলছে। তাই আমাদের বিজ্ঞান এখনো পর্যন্ত এই সম্পর্কে আমরা কি সত্যি বেটে হয়ে যাচ্ছে কিনা কোনো নিষ্কর্ষতায় পৌঁছতে পারেনি। তো বন্ধুরা এখনই তাই আমাদের অযথা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, শাস্ত্রটা জেনে থাকা গেল, জ্ঞানটা আমাদের মধ্যে থাকলো, এটাই অনেক, এটাই যথেষ্ট। তো এখনকার মতো এইটুকুই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে আপনাদের সকল বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিন যাতে আরও সকলে এই সম্বন্ধে লোকে অবহিত হতে পারে। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।